পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। চৈত্রের বিদায়ের পর বৈশাখের এই প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রা যেন একটি রীতিতে পরিণত হয়েছে। নতুন বছরকে বরণে কার্পণ্য নেই বাঙালিদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বর্ষবরণের আমেজ লক্ষ্য করার মতো। সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও পিছিয়ে নেই বাঙালির এই বিশেষ দিনটিতে। নিজেদের সংস্কৃতি প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈশাখের এই বিশেষ দিনটি পালন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। মানুষে মানুষে সম্প্রীতি বয়ে যায়, প্রকৃতি ও প্রত্যয়ে এসো বৈশাখ। প্রতিপাদ্যের সামনে রেখে বৃহস্পতিবার সকাল 9:45 বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে চারুকলার শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রা বের করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে দীর্ঘ হয় এই শোভাযাত্রার লাইন।